ভারতবর্ষের নারী জাতির অসম্মান হয়েছে এবং এটা শুধুমাত্র কোন স্টেটমেন্ট দিয়ে বা কোন সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়াতে বক্তব্য দিয়ে এটার ইতি ঘটতে পারে না। যে ভয়ঙ্কর ভাষা প্রয়োগ করেছেন সাংবিধানিক প্রধান, একজন জনজাতি মূলবাসী প্রান্তিক পরিবারের একজন রমণী এবং মাতৃশক্তির বিরুদ্ধে, এর দুটো ব্যবস্থা নিতেই হবে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। ভারতবর্ষের আইন সকলের জন্য সমান। একটা হচ্ছে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত, দ্বিতীয় হচ্ছে এফআইআর যে হয়েছে তাতে এসটিএসসি যে অ্যাক্ট আছে তার আন্ডারে অ্যারেস্ট করতে হবে। এই দুটোর বাইরে কোনো রাস্তা হতে পারে না এবং দুটোই কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে রাজ্যপাল মহোদয়, তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের, দেশের সাংবিধানিক প্রধান এবং মূলবাসী রমণী মাতৃশক্তিকে অপমান। রাজ্যপাল মহোদয়ের কোনো টুইট নেই, কোনো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নেই, রাজভবন থেকে প্রেস নোট নেই। আমরা এতে আশ্চর্য হয়েছি। আমি মাননীয় গভর্নর মহোদয়কে বলেছি, আপনি আউট অফ স্টেটে আছেন, আপনি ইমিডিয়েট আপনার কবে আসছেন জানান, আমরা বিজেপি লেজিস্লেচারা যাব এবং স্যাক করার কথা বলবো। কিন্তু আমরা জানি গভর্নর করতে পারবেন, কারণ বরখাস্ত করার জন্য মুখ্যমন্ত্রীর সুপারিশ লাগে। এই মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত কোনো হুঁশ আছে বলে এই বিষয়ে আমার মনে হয় না। সেকেন্ড থিং হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা এবং থানাগুলো শাসক দলের নিয়ন্ত্রণে বা মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি কখনোই যাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলাচ্ছেন, শুধুমাত্র নন্দীগ্রামে হেরে যাওয়ার জ্বালা যন্ত্রণা এবং হেরে যাওয়ার গ্লানি থেকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যে এই ধরনের কথাবার্তা যাদের দিয়ে বলাচ্ছেন তাদের বিরুদ্ধে তার পুলিশ ব্যবস্থা নেবে না আমরা ধরে নিতে পারি। তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, আমি ভালো করে জানি যে এফআইআর গুলো আজকে হয়েছে, তিন দিন পরে পুলিশ এফআইআরটি না করলে কোর্টে আমরা কমপ্লেন করব, কোর্ট কমপ্লেন কেস করব, বা যারা এফআইআর করেছেন তারা করবেন। অন্য রাজ্যগুলোতেও এফআইআর হয়েছে, এফআইআর টিট করে নিয়েছে নাম্বার, উড়িষ্যাতে হয়েছে, আসামে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, এফআইআর নাম্বারও করেছে। ওখানকার পুলিশও নিশ্চয়ই ব্যবস্থা নেবে, তাদের সে ক্ষমতা অধিকার আছে, কারণ এই একটা গোটা দেশের মধ্যে চালু আছে। ওই এফআইআর থানাতে যাবে, থানা যদি ওই এফআইআরে কাজ না করে তাহলে আদালতে আমরা পুলিশ ইনেকশন আসতে পারবো রিটের মাধ্যমে, সেটা আমরা করব। এসসি কমিশন, ন্যাশনাল এসসি কমিশন, মহিলা কমিশন, তারা একটা সমুটো কগনিজেন্স নিয়ে কমপ্লেন লঞ্চ করেছে, আমরা ওয়েট করছি ন্যাশনাল এসটি কমিশন তারা কি অ্যাকশন নেয় মান্ডের মধ্যে, আমরা সেটা দেখতে চাইছি এবং আশা করছি আমরা ন্যাশনাল এসটি কমিশনও এই বিষয়ে ব্যবস্থা নেবে। এবং এই ব্যবস্থাটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আজকে পশ্চিমবাংলার অন্তত 400-500 জায়গায় প্রতিবাদ হয়েছে, শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা করেননি, অনেক মূলবাসী আদিবাসীদের সংগঠন তারাও এর প্রতিবাদ করেছেন, অন্য রাজনৈতিক দলের লোকেরা প্রতিবাদ করেছেন, ভারত সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাজি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করেছেন, কেউ বসে নেই। এর শেষ আমরা দেখে ছাড়ব ও ভারতবর্ষের আইনে সেটা আছে। আর রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা আইন চেয়েছি, বিজেপি লেজিস্লেচাররা যাতে গভর্নর মুখ্যমন্ত্রী যেমন স্যাক করতে ডাইরেক্ট পারবেন না উইদাউট অ্যাডভাইস অফ দি অনারেবল চিফ মিনিস্টার, কিন্তু তিনি চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করতে পারেন যে এই মন্ত্রীকে বরখাস্ত করার জন্য আপনি অ্যাডভাইস করুন। যে ভাষা প্রয়োগ করেছেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য সেটাই কারণ।
এইরকম লোকের নাম ধরে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এরা রাজনীতিতে কাউন্টের মধ্যে পড়ে না, একটা কোম্পানি থাকে, তার কর্মচারী থাকে বিভিন্ন ক্যাটাগরির, ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ, গ্রুপ ডি, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এরা এই ক্যাটাগরির মধ্যে পড়েন, কিন্তু এরা দে আর নট দ্য পলিটিক্যাল ফিগার, এদের সম্পর্কে বাক্য ব্যয় করার কোনো দরকার নেই। কিন্তু মমতা ব্যানার্জি তাকে একটি সাংবিধানিক পোস্টে বসিয়ে রেখেছেন, আমাদের আপত্তিটা এইখানে। তৃণমূলের ভাষাতেই তাহলে এটা ভালো, ডোন্ট টাচ মাই বডি, শুভেন্দু অধিকারীকে নিয়ে বলতে পারো, শুভেন্দু অধিকারীকে নিয়ে এআইটিসির পেজ থেকে মহিলা শিশু দিয়ে বলতে পারো, শুভেন্দু অধিকারীর পুরুষ প্রীতি বলতে পারো, মহিলা প্রীতি বলতে পারো, এসব লাইসেন্স তোমাকে দিয়ে রেখেছে, তুমি বেজন্মা বলতে পারো, বাপের ঠিক নেই বলতে পারো, জানোয়ারের বাচ্চা বলতে পারো, এগুলো তো লাইসেন্স দেওয়া আছে তোমাদের। এই সংস্কৃতি নষ্ট করেছে, এই কালচার বাংলায় কোনোদিন ছিল না। এই যে মা দাঁড়িয়ে আছে, আজকে ওনার বার্থডে 63, কর্পোরেশন ভোটের দিন কোন কোথায় হাত দিয়েছিলেন, আপনার টিভিতে দেখিয়েছিলেন কোন কোন জায়গায় হাত দিয়েছিলেন, আমি মুখে বলতে পারবো, ওটা পশ্চিমবঙ্গ দেখেছি। ওনার শরীরের পোশাকে কোথায় হাত দিয়েছিলেন তৃণমূলের গুন্ডারা ভোটের দিন এই ওয়ার্ডে? বড় বড় কথা বলছেন, কালচার সংস্কৃতি, আগে সংখ্যালঘু ছিল তাই জিতেছেন, এখন সংখ্যালঘুরা সঙ্গে নেই, শুধু পুলিশ, মিথ্যা মামলা, পরশুদিন রাত্রে দুটায় কে কাপড় পুড়িয়েছে, এফআইআরে আমার নাম নেই, যারা কমপ্লেন করেছে তারা লিখেছে শুভেন্দু অধিকারীর প্ররোচনায়, আর পুলিশের এফআইআরে দেখুন আমার নাম এক নম্বরে দিয়েছে। এসব কেস টিকবে নি মমতা পুলিশের, আমি ছেড়ে দেবো নি, আমি কোর্টে যাবো অমরনাথকে এবং তার পুলিশকে সঙ্গে নিয়ে যাবো, একসঙ্গে যাবো। বিজেপি সস্তা রাজনীতি করছে, দল এই মন্তব্যকে সমর্থন করে না, কিন্তু বিজেপি কুকথা রাজনীতি করে। আরে ভাই, আমি তো আমার উদাহরণ দিলাম, আপনারা তো নিজেরা পশ্চিমবঙ্গে কালচার, যারা এইসব প্রেস কনফারেন্স করছেন সেই লোকগুলো আমার সম্পর্কে কি বলেছে? মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত কিমাকার, মুখ্যমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হোদল কুতকুত, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার জামাই, বিজেপি সর্বভারতীয় সভাপতি, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যসভার মেম্বার, তিনি সিরাকলে শকত মোল্লার হাতে ঢিল খাওয়ার পরে মুখ্যমন্ত্রী রানী রাসমণি রোডে বলেন চাড্ডা হাড্ডা নাড্ডা গাড্ডা, এই সংস্কৃতি শিখাচ্ছেন, আপনাদের কাছ থেকে শিখতে হবে। যে লোক দুটো বসে বসে বলছিল তারাই তো আমার সম্পর্কে কি বলেছে গত এক দেড় বছর ধরে? বেজন্মা মানে কি, যার বাবা মানে আমি কি রাস্তায় ভেসে এসেছি? চার দিন আগেই তো জানোয়ার বলেছি, জানোয়ার কাকে বলে? হ্যাঁ, এখন পুলিশকে লোক বিস্ট বলছে, হিংস্র পশু বলছে, বেবি তামাংয়ের ঘটনার পরে, অরুণিমা পালের পরে। শুনুন, এটা কি শুধু রাষ্ট্রপতির অপমান নাকি আপনি মনে করছেন গোটা আদিবাসী সমাজের একটা অপমান? 10.5 কোটি এথনিক যারা, ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মূলবাসী জনজাতি ভারতবর্ষে থাকেন, এরাই ভারতবর্ষের মূল। আমাদের স্বাধীনতা আন্দোলনের অনেক আগে হুল বিদ্রোহ এরা করেছিলেন, চাঁদ মুর্মু, কানু মুর্মু, সিধু মুর্মু, এদের কথা কেউ ভুলতে পারে না, ভুলতে পারে না বিরসা মুন্ডার সংগ্রামের কথা, যিনি কিভাবে মানুষকে সংগঠিত করে বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। আজকে যারা ভারতবর্ষে ব্রিটিশকে তাড়ানোর মূল কারিগর, যারা ভারতবর্ষকে সৃষ্টি করেছে, যারা জল জমি জঙ্গলের মর্যাদা রক্ষা করেছে, সেই মূল্যবাসীদের আপনি অপমান করেছেন, একবার নয়, 27 অক্টোবর 2022 আর 11 নভেম্বর 2022, সেম পার্সন যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন হাফ মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী। কেষ্টমণ্ডল যদি বাঘ হতে পারে, সেটা যদি সংসদীয় শব্দ হয়, তাহলে কাকও শব্দ দিয়ে সংসদীয় শব্দ।